হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইজ, অনেকদিন পর আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা তোমাদের খুবই 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 হেল্পফুল হবে। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা সম্পূর্ণ হেয়ারের ওপরে। আমাকে অনেকেই কমেন্ট করেছে যে হেয়ার ফলের অনেক প্রবলেম আছে, তারপর হেয়ারটা খুবই ড্যামেজ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, আর স্পেশালি এই উইন্টারে আমাদের হেয়ারটা তো খুবই ড্রাই হয়ে যায়, আর স্প্লিট এন্ডসের প্রবলেম খুবই দেখা দেয়। এই হেয়ার প্যাকের বেনিফিটসগুলো আমি তোমাদেরকে বলে দিই। এই হেয়ার প্যাকটা ইউজ করলে তোমাদের হেয়ারটা খুব ভালোভাবে ক্লিন হবে, হেয়ারে একটা শাইনি এফেক্ট চলে আসবে, আর হেয়ারটা খুব স্মুথ, একটা বাউন্সি একটা লুক আসবে। আর যাদের ড্যান্ড্রাফ আছে কম বেশি, ড্যান্ড্রাফটাও খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। তো চলো এই হেয়ার প্যাক বানানোটা দেখিয়ে দিচ্ছি, আর এটা অ্যাপ্লিকেশনও দেখিয়ে দিচ্ছি, আর এটা ইউজ করার পর এটার রেজাল্টটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখিয়ে দিই। আর তার আগে যারা ফার্স্ট দেখছো চ্যানেলকে, প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল বাটনে অবশ্যই ক্লিক করো। তো তার আগে বলে দিই যে মেন দুটো ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে এই প্যাকের, এই প্যাকে দুজন হিরো আছে। ফার্স্ট হচ্ছে যে বেসন, সেকেন্ড হচ্ছে যে কার্ড। বেসন আর কার্ড মানে বেসন আর বাংলা ভাষায় টক দই, বেসন আর টক দইয়ের যে প্যাক, এই প্যাকটা যদি আমরা উইকে টু টাইমস ইউজ করতে পারি, বিলিভ মি আমাদের হেয়ারে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। আমাদের পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে আমাদের কোনো হেয়ার স্পায়ের দরকার পড়বে না, বা কোনো ট্রিটমেন্টের দরকার পড়বে না। যাদের কম বেশি হেয়ার ফল হয়, সেই হেয়ার ফলটাও খুব ভালোভাবে কিওর করবে। আর যেহেতু দইয়ে ল্যাকটিক অ্যাসিড আছে, সেটা আমাদের হেয়ারকে খুব ভালোভাবে ক্লিন করে, আমাদের গোড়া মজবুত করে চুলের, আর আমাদের হেয়ারে একটা হেলদি লুক আনে। তো গাইজ, এখানে আমি 4 টেবিল স্পুন কার্ড নিয়েছি। তো তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা কার্ড ইউজ করতে পারো। তো এখানে আমি 4 টেবিল স্পুন কার্ড নিয়েছি, আর এবার আমি এখানে বেসন অ্যাড করব 3 টেবিল স্পুন। দেন এটাকে আমরা এবার খুব ভালো করে মিক্স করে একটা ক্রিমি পেস্ট বানাবো। এটাকে মিক্স করার পর দেখো কি সুন্দর একটা ক্রিমি, একটা ক্রিম টাইপের একটা পেস্ট হয়ে গেছে। এটা আমাদের হেয়ারের জন্য কতটা বেনিফিশিয়াল, যে একবার ইউজ করেছে সে বুঝতে পারবে। সো চলো এবার এটা অ্যাপ্লাই করি। তো চলো এবার এটাকে ফুল হেয়ারে অ্যাপ্লাই করি। অ্যাকচুয়ালি দইটাকে আমি ফ্রিজ থেকে সবে বার করেছি, আমার আগে থেকে বার করা উচিত ছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা হয়ে রয়েছে আর আমার মাইগ্রেনের প্রবলেম আছে। জানি না এটা লাগানোর পর মাথা যন্ত্রণা করবে কি না, খুব ঠান্ডা। তবে গাইজ, এটা খুবই ভালো একটা হেয়ার প্যাক। এটা এরকমভাবে পুরো গোড়া থেকে পুরো লেন্থ অবধি অ্যাপ্লাই করে নেব, প্রচণ্ড ঠান্ডা। তো চলো এটাকে আমি পুরো অ্যাপ্লাই করে দেন দেখাচ্ছি। সো গাইজ, এটা আমি আমার ফুল হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে আমি 30 মিনিটস রেখে দেন শ্যাম্পু করে, দেন আমি তোমাদেরকে লাইভ রেজাল্টটা দেখাবো। ওকে, দেখতে থাকো। সো গাইজ, আমি আমার হেয়ারটাকে ওয়াশ করে আমার হেয়ারকে ড্রাই করে নিয়েছি। তো এবার তোমরা রেজাল্টটা দেখো, আমার হেয়ারটা কত সিল্কি হয়ে গেছে আর কত স্মুথ হয়ে গেছে। সো গাইজ, এটা তোমরা বাড়িতে মাস্ট ট্রাই করো, এটা উইকে তোমরা 2 টাইমস ইউজ করবে, তো তাতেই তোমরা খুব সুন্দর একটা হেলদি লুকিং একটা হেয়ার পাবে। তো দেখো তোমরা। সো গাইজ, আজকে এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো আবার কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব। তো এটা তোমরা ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে প্লিজ জানিও কমেন্টে। ওকে, বাই।